আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু রান্নাঘরটাকে ভীষণ পছন্দ করি, তবে পছন্দ করি বলেই যে দিনরাত 24 ঘন্টা রান্নাঘরে থাকবো তা কিন্তু নয়। রান্নাঘরের কাজগুলো আমরা খুব সুন্দরভাবে পরিপাটি করে যদি দ্রুত করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের মনে হবে আমরা একটা রাজ্য জয় করে ফেলেছি। আর এই রাজ্যটা জয় করার জন্য আমি কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি টিপস নাম্বার 1-এ। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করে কিভাবে আমরা আমাদের চুলাটাকে ঝকঝকে করে ফেলতে পারবো এখন সেটাই দেখিয়ে দিচ্ছি। এজন্য একটা বাটিতে আমি নিব ভিনেগার, কোনো পরিমাণ নেই, আমার যেটুকু প্রয়োজন সেটুকুই নিব। আর এর সাথে মিশিয়ে নিব বেকিং সোডা, এটারও কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, একটা ঘন পেস্ট বানানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই নিব। এখন এই বেকিং সোডা আর ভিনেগারের পেস্ট আমি পুরো চুলায় ছড়িয়ে দিব। একটা ব্রাশের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে পুরো চুলার মাঝে মিশিয়ে দিব। যদি ইলেকট্রিক কোনো চুলা থাকে সেটাকেও সেম একই প্রসেসে পরিষ্কার করা যাবে। এভাবে চুলার গায়ে এই উপকরণগুলো 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর সামান্য ডিশ ওয়াশ নেব, ডিশ ওয়াশ পুরো চুলার গায়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। দেওয়ার পরে একটা মাজুনি নেব, ধার টাইপের মাজুনি নিলে ভালো হয়, সেটা দিয়ে একটু ঘষে ঘষে যেখানে একটু বেশি ময়লা হয়ে গেছে সেগুলো তুলে নিব। বার্নারগুলো ইচ্ছে করলে সেম প্রসেসে পরিষ্কার করে নেওয়া যাবে। তো আজ আমি বার্নারগুলো পরিষ্কার করব না, শুধু চুলাটাকেই পরিষ্কার করে নিলাম। দেখেন অল্প সময়ে অল্প পরিশ্রমে আমার পুরাতন চুলাটাও কিন্তু একদম চকচক করছে। সেম প্রসেসে ইলেকট্রিক চুলাটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আসি টিপস নাম্বার 2-এ। আমাদের ফ্রাই প্যানগুলো অল্প কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় এরকম লালচে ও উপরের দিকটায় একটা কালচে ভাব চলে আসে। ফ্রাই প্যানগুলো যেহেতু শক্ত বা ধার কোনো মাজুনি দিয়ে মাজা যাবে না, এতে ফ্রাই প্যানগুলো নষ্ট হয়ে যায় দ্রুত, তাই ফ্রাই প্যানটাকে পরিষ্কার করার জন্য কি পদ্ধতি অবলম্বন করি সেটাই দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের যে জায়গাগুলোতে লালচে ভাব হয়ে গেছে সেখানে একটু বেশি পরিমাণে পেস্ট লাগিয়ে নিচ্ছি। এরপর একটা নরম ধরনের মাজুনি নিয়েছি আর সেটা দিয়ে খুব ভালোভাবে মেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে, তাহলেই দেখবেন সম্পূর্ণ ফ্রাই প্যান একদম চকচকে হয়ে গেছে আর পেস্ট দিয়ে মাজার ফলে ফ্রাই প্যানটা নতুনের মতো তেলতেলে হয়ে যাবে। আমাদের ব্লেন্ডারগুলো বেশি দিন ব্যবহারের ফলে আর অনেক কিছু ব্লেন্ড করার ফলে দেখা যায় কি ব্লেন্ডারের ব্লেডগুলোর ধার কমে যায় আর ব্লেন্ডারের যে ঢাকনিগুলো আছে ওগুলো দেখা যায় কি একদম লালচে, মানে হলদেতে একটা ভাব চলে আসে। আর ব্লেন্ডারগুলো এরকম হলে আমি কি করি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি কিছু ডিমের খোসা নিই, তারপর সেটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিই। তো গুঁড়ো করার পর আবার ফিরে আসছি। দেখেন এই যে ঢাকনাটার মধ্যে যে লালচে ভাবটা ছিল সেটা কিন্তু একদমই চলে গেছে। আর ডিমের খোসাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে ব্লেন্ডারের ব্লেডটা যে ধার কমেছিল সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। আর ডিমের খোসা গুঁড়ো করে যে আমি ফেলে দিই না সেটা কিন্তু অনেকেই জানেন। আমি এগুলো গাছের গোড়ায় দিয়ে দিব, এগুলো গাছের জন্য খুব ভালো সার হিসেবে কাজ করবে। টিপস নাম্বার 4, রান্নাঘর চকচকে ঝকঝকে রাখতে আমরা সবাই পছন্দ করি। তো অনেক সময় দেখা যায় চুলার নিচটা কিন্তু চাইলেও পরিষ্কার করে রাখা যায় না, কারণ আমরা যখন ভাত ডাল এগুলো রান্না করি সেগুলো বলগ এসে পড়ে এবং চুলার নিচটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন করি তাহলে কিন্তু চুলার নিচটাও চকচকে থাকবে। যেমন এই ধরনের পুরানো প্লেট আমাদের সবার ঘরে কিন্তু দুই একটা থাকে, আর সেটা যদি এভাবে আমরা চুলার নিচে রেখে দেই তাহলে কিন্তু চুলার নিচটা নষ্ট হবে না। এ ধরনের বোতলগুলোতে কয়েকদিন পানি রেখে খাওয়ার পরেই দেখা যায় কি বোতল থেকে একটা বাজে গন্ধ আসে। অনেক ধোয়াধুয়ির পরেও কিন্তু সেই গন্ধটা যেতে চায় না, এর ফলে এটার ভেতরে রেখে পানিও খাওয়া যায় না। বাধ্য হয়ে আমিও কয়েকটা বোতল ফেলে দিয়েছি। কিন্তু এখন যে পদ্ধতিটা আমি জেনেছি, এভাবে যদি আমরা বোতল পরিষ্কার করি তাহলে অল্পতেই
বোতলের গন্ধ দূর হয়ে যাবে, আর একটা বোতল অনেক দিন যাবত ব্যবহার করা যাবে। বোতলের ভিতরে আমি হাফ চামচের মতো চিনি আর এক টুকরো লেবু চিপে লেবুর খোসাটা সহ বোতলের ভিতরে রেখে মুখটা আটকিয়ে তারপর একটু ঝাঁকিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এটাকে একটু ঘষে মেজে তারপর ওয়াশ করে নিব। আর ওয়াশ করার পর সাথে সাথে এটার কাকটাকে লাগিয়ে রাখা যাবে না, আমরা কিছুক্ষণ এটাকে পানি ঝরতে সময় দিব। কিছুক্ষণ সময় এটাকে আমরা উপর করে মুখটা আলাদা করে রেখে দিব, তারপর পুরোপুরি শুকিয়ে গেলে তারপর কাকটাকে লাগিয়ে নিব। টিপস নাম্বার 6, দেখতে পাচ্ছেন একটা স্প্রে বটল নিয়েছি, তো এখানে আমি হাফ কাপের মতো পানি নেব আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ডিশ ওয়াশ, 1 চামচ দিলেই হবে। এখানে দিয়ে দিব আরও 1 চামচের মতো ভিনেগার আর দিব বেকিং সোডা। তো ছোটা এইসব উপকরণের সাথে বেকিং সোডা দিলে এগুলা খুব বাবুল ফুলে ওঠে, তো এই জন্য অল্প অল্প করে আস্তে আস্তে করে দিয়ে দিব। তারপরে দেখেন বাবুল ফুলে উঠেছে, তো বাবুল ফুলে বাইরে পড়ার আগে আমি কাকটাকে লাগিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে কি করব দেখেন, এই যে রান্না করার পর আমাদের চুলার আশপাশটা তেল চিটচিটে হয়ে যায় এবং খুবই নোংরা হয়ে যায়, দেখতে খারাপ লাগে, তো এটাকে ঘষা মাজা করে পরিষ্কার করতে অনেকটা সময় প্রয়োজন হয়। সব সময় তো অত সময় হাতে থাকে না, তো আমরা যদি এভাবে দেয়ালের মধ্যে স্প্রে করে তারপর একটা সুতি কাপড় দিয়ে মুছে নেই, তাহলে দেখেন খুব অল্প সময়ে কিন্তু সব হলদেটে ভাব টাইলস থেকে তুলে টাইলসটা একদম চকচকে হয়ে যাচ্ছে। এই ধরনের কাচের বোতলগুলো রিসাইকেল করে আমরা অনেকেই ব্যবহার করতে পছন্দ করি। অনেক সময় এই বোতলের এই কাগজগুলো তুলতে আমাদের খুবই সমস্যা হয়, তো যেসব বোতলের কাগজগুলো সহজে তুলে ফেলা যায় না সেই কাগজগুলো তুলতে আমি কি করি দেখেন, আমি এখানে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, খুব ভালোভাবে বলতে বলক তুলিনি, হাত সয় না, ঠিক এরকমভাবে গরম করে নিয়েছি। এরপর বোতলের মধ্যে ঢেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10-15 মিনিট পর দেখা যাবে কাগজটা একটু শক্ত হয়ে চটচটে হয়ে আছে, একটা শক্ত বা ধার মাজুনি একটু ভিজিয়ে নিয়ে এর মধ্যে ঘষা দিলেই দেখা যাবে খুব সহজেই এই কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে আসছে। এভাবে করলে দেখা যাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে বোতলটাকে এইরকম চকচকে করে ফেলা সম্ভব। আমি একটা লেবুর খোসার মধ্যে নিয়েছি সামান্য টমেটো সস আর এখানে কয়েক ফোঁটা দিয়ে দিব ডিশ ওয়াশ, এটা দিয়ে আমি এখন আমার সিঙ্কের কলটাকে মেজে নিব। এ ধরনের স্টিলের কলগুলো যদি খুব বেশি নোংরা হয়ে যায় অথবা পানির দাগে সাদা সাদা চিটচিট পড়ে থাকে, তো সেগুলো তোলার জন্য কিন্তু এই কাজটা করতে পারে। অনেক সময় বাথরুমের কলগুলো কিন্তু অনেক নোংরা হয়ে যায়, তো সেগুলোকেও এভাবে লেবুর রস ও টমেটো সস দিয়ে দ্রুতই পরিষ্কার করে ফেলা যায়। এবার একটা বাটিতে নিয়ে নিব 1 কাপের মতো পানি আর এখানে দিয়ে দিব 1 চামচের মতো ডিশ ওয়াশ ও কয়েক টুকরো লেবুর রস, লেবুর টুকরো থেকে চেপে লেবুর রসগুলো বের করে নিব। ভাবছেন এগুলো দিয়ে কি করব, এগুলো দিয়ে আমি আমার মাইক্রোওভেনটাকে পরিষ্কার করব। মাইক্রোওভেন কখনই কোনো স্প্রের সাহায্যে পরিষ্কার করা ঠিক না, এইভাবে আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো দিয়ে মাইক্রোওভেনে একটা কাচের বাটিতে দিয়ে তারপর কয়েক মিনিটের জন্য ফ্রি হিট করে নিতে হবে। আমার ওভেনটা খুব বেশি পরিমাণে নোংরা হয়েছে আর কয়েকদিন যাবতই নোংরা, পরিষ্কার করব বলে করা হয়নি, তো ময়লাগুলো একদম এঁটে গেছে, তো এ কারণে আমি একটু বেশি সময়ের জন্য ফ্রি হিট করে নিচ্ছি। আপনারা কুক করার সাথে সাথে যদি পরিষ্কার করে নিতে চান তাহলে কয়েক মিনিটের জন্য অর্থাৎ 2, 3 বা 5 মিনিটের জন্য ফ্রি হিট করেই এটাকে পরিষ্কার করে নিতে পারেন। ফ্রি হিট করার 5 মিনিট পরে আমি ওভেনটাকে খুলেছি, তো এতে ওভেনটা একটু ঠান্ডা হয়ে এসেছে। এরপর আমি আস্তে আস্তে এক নরম মাজনের সাথে ঘষে তারপর একটা নাকড়ার সাহায্যে মুছে নিচ্ছি, তো এভাবেই আমি আমার ওভেনটাকে পরিষ্কার করে নিলাম। অবশেষে নিজের যত্ন, সারাদিন কাজ করার পর আপনার নিজের যত্ন নিজেকেই করে নিতে হবে,
কাজ করতে করতে দেখা যায় আপনার হাত এবং নখের 12টা বেজে যায়। বিশেষ করে যখন সবজি ফল বা মাছ মাংস কাটা হয় তখন কিন্তু নখের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো যদি শুধু নখই পরিষ্কার করতে চান তাহলে শুধু একটা লেবুর টুকরি যথেষ্ট। সারাদিন কাজ করার পর যখন আপনার মনে হবে যে আপনার হাতটাকে পরিষ্কার করা প্রয়োজন তখন এক টুকরো লেবু নিয়ে 1-1.5 মিনিট নখের মধ্যে ঘষাঘষি করলেই আপনার নখগুলো চকচকে হয়ে যাবে। আমার মনে হচ্ছিল আমার হাতটা অনেক কালো এবং রিঙ্কেল পড়ে গেছে, এ কারণে লেবুর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে তারপর একটু ঘষাঘষি করে নিলাম। এতেই কিন্তু হাত দুইটা মাশাআল্লাহ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো আইডিয়াগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।